একটা মৃত্যুকে নিয়ে রাজনীতি যেভাবে ভারতীয় জনতা পার্টি করে, আমি মনে করি শকুনের থেকে এদের কোনো পার্থক্য নেই। মৃতদেহ যেমন শকুনরা খুঁজে বেড়ায়, কোথায় একজন মারা গেছে আর ঠুকরে 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 খাবো আর নিজের পেটের খিদে মেটাবো, বিদ্যাসাগর চক্রবর্তী দিলীপ ঘোষেরা একই শকুনের মতো আচরণ এই পুরুলিয়া জেলায় করেছে, মিথ্যা করেছে। আজকে আমি বলতে চাই, কেন বলরামপুরে এই ঘটনা ঘটল, কেন মানবাজারে ঘটেনি, কেন মানবাজার 2 নম্বরে ঘটেনি, কেন বান্দুবানে ঘটেনি, কেন কাশীপুরে ঘটেনি, কেন হুড়ায় ঘটেনি, কেন পাড়ায় ঘটেনি, যেখানে তৃণমূল কংগ্রেস জিতেছে। জিজ্ঞেস করবে যেখানে রাজ্যেরা ক্ষমতায় সরকার দিল্লির বুকে ক্ষমতায় এসেছিল। আজকে প্রায় অগস্ট মাস 2018 সালের পার হতে ছাদ প্রায় 4.5 বছর আমরা অতিক্রম করেছি। আমরা কি দেখেছি, হিন্দু ধর্মের জন্য ভারতীয় জনতা পার্টি কোনো কাজ করেনি। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে ক্যামেরা রয়েছে, এই ক্যামেরার সামনে অন রেকর্ড দাঁড়িয়ে বলে যাচ্ছি, যদি বাপের বেটা হোক আর বুকের পটা থাকে, আমার বিরুদ্ধে মিথ্যে মামলা কর, কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে আমরা অপমান করে দেব। ভোটে লড়াই হলেও তৃণমূল জিতবে, আর ভোটে লড়াই হলেও তো সরকার গুলি তাদের অধীনে, তারা যদি কোনো হিসেব দিতে পারে হিন্দু ধর্মের জন্য কোনো কাজ করেছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, 4 বছরে বা 4.5 বছরে নরেন্দ্র মোদীর সরকার হিন্দু ধর্মের জন্য একটা কাজ করেনি। একটা প্রকল্প তারা নিয়েছিল, প্রকল্পের নাম কি, নমামি গঙ্গে, অর্থাৎ গঙ্গা পরিষ্কার করার প্রকল্প। তারা করেছিল হিন্দুদের জন্য কপিল মুনির আশ্রম, নতুন করে ভট্টাচার্য, জ্যোতি বসুরা আজকে ট্যাক্স দিত, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ট্যাক্স মুকুব করে দিয়েছে তাদের জন্য, হিন্দু ধর্মের জন্য। কিন্তু ভারতীয় জনতা পার্টি সেটা কোনোদিন মানুষকে বলবে না। ভগিনী নিবেদিতার বাড়ি সংরক্ষণ করে